students, last din amra economics class e porechhilam je income census method kokhon neoa hoy jokhon naki service er value calculate korte chai tokhon product census method fail kore jacche shei shomoy amra income census method ta adopt korchi tole ajke amader alochonar bishoy bostu holo income census method A method tinte step e complete kora hoy. Step 1 classification of income earning units into 3 broad categories. যত ইনকাম আর্নিং ইউনিট আছে তাদের সবাইকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয় স্টেপ 2 সামিং আপ দা ইনকাম অফ ইচ ক্যাটাগরি সেপারেটলি প্রত্যেকটা ক্যাটাগরির টোটাল ইনকাম আলাদা আলাদা করে সাম আপ করা হয় অ্যান্ড স্টেপ 3 সামিং আপ দা ইনকাম অফ দা অল 3 ক্যাটাগরিজ অর্থাৎ তিনটে ক্যাটাগরির টোটাল ইনকাম অ্যাড আপ করে দেব এইবার আমরা স্টেপ 1টা নিয়ে ডিটেইলস ডিসকাস করব তাহলে স্টেপ 1 এ কি করছি ক্যাটাগরাইজেশন অফ ইনকাম আর্নিং ইউনিটস ফার্স্ট ক্যাটাগরি ক্যাটাগরি 1 কারা পড়ছে এর মধ্যে ওয়েজ অ্যান্ড স্যালারি আর্নার এরা পড়ছে ফার্স্ট ক্যাটাগরিতে দ্যাট ইজ হুয়ার এমপ্লয়িজ যারা এমপ্লয়ি কারোর আন্ডারে কাজ করছে আইদার ফিজিক্যাল ওয়ার্ক করছে করে ওয়েজ আর্ন করছে অথবা হোয়াইট কালার জব করছে মেন্টাল স্ট্রেংথ দিয়ে স্যালারি আর্ন করছে সো এই ক্যাটাগরির ইনকামের দুটো কম্পোনেন্ট ওয়েজ অ্যান্ড স্যালারি কিন্তু মনে রাখবে ইকোনমিক্সের ভাষায় এই ওয়েজ অ্যান্ড স্যালারির কিন্তু একটা নাম আছে সেই নামটা হচ্ছে কম্পেনসেশন টু এমপ্লয়িজ ওয়েজ অ্যান্ড স্যালারি বোথ আর কল্ড কম্পেনসেশন টু এমপ্লয়িজ কেন না যারা ওয়েজ আর্নার তারা যখন ওয়েজ আর্ন করছে তখন তাদের ডিকেইং অফ ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে মানে ফিজিক্যাল স্ট্রেংথ লুজ করছে তারা আবার যখন যারা স্যালারি আর্ন করছে তারাও মেন্টাল স্ট্রেংথ লুজ করে স্যালারি আর্ন করছে এই লসের এগেনস্টে কম্পেনসেশন হিসাবে তাদেরকে ওয়েজ অ্যান্ড স্যালারি দেওয়া হচ্ছে তাই ওয়েজ অ্যান্ড স্যালারিকে বলা হচ্ছে কম্পেনসেশন টু এমপ্লয়িজ ওকে নাও কাম টু সেকেন্ড ক্যাটাগরি ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে অনলি দ্য প্রপ্রাইটর ক্লাস দ্যাট ইজ হু হ্যাভ সাম প্রপার্টিজ যাদের প্রপার্টি আছে তারা সেই প্রপার্টিকে খাটিয়ে ইনকাম আর্ন করছে যেমন ধরো যার ল্যান্ড আছে ল্যান্ড ওনার সে ল্যান্ডটাকে খাটিয়ে রেন্ট আর্ন করছে যার মানি আছে অ্যাক্সেস সে মানিটাকে খাটিয়ে রেট অফ ইন্টারেস্ট আর্ন করছে আবার যার ল্যান্ডও আছে ক্যাপিটালও আছে সে লেবার এমপ্লয় করে পুরো একটা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি অর্গানাইজ করে যেটা আর্ন করছে সেটা হচ্ছে প্রফিট তাহলে প্রপ্রাইটার ক্লাসের যে ইনকাম তার মধ্যে তিনটে কম্পোনেন্ট রেন্ট ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট এই তিনটেকে
আবার ইকোনমিক্সের ভাষায় আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপারেটিং সারপ্লাস। সো প্রোপ্রাইটার ক্লাসের ইনকামের নাম হচ্ছে অপারেটিং সারপ্লাস। কেন? না, রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট তিনটেই হচ্ছে সারপ্লাস আর্নিং। কেউ যদি টাকা ধার দেয় কাউকে, তাহলে প্রিন্সিপালটাও ফেরত পায়, তার সাথে রেট অফ ইন্টারেস্ট আর্ন করে এক্সট্রা, সেই জন্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সারপ্লাস আর্নিং। একই রকমভাবে রেন্ট, প্রফিট সবকটাই সারপ্লাস আর্নিং, এবং কোনো একটা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি অপারেট করে তারপরে এই আর্নিংটা হচ্ছে, সেই জন্য প্রোপ্রাইটার ক্লাসের আর্নিংয়ের নাম অপারেটিং সারপ্লাস। ক্যাটেগরি থ্রি, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেলফ এমপ্লয়েড পার্সন, সেলফ এমপ্লয়েড পার্সন মানে যারা কারোর আন্ডারে কাজ করছে না বা যাদের নিজস্ব প্রপার্টি নেই, কিন্তু তারা কিভাবে আর্ন করছে, না নিজেদের কোনো পার্টিকুলার স্কিল, পার্টিকুলার এফিশিয়েন্সি সেটাকে কাজে লাগিয়ে ইন্ডিপেন্ডেন্টলি আর্ন করছে। সো সেলফ এমপ্লয়েড পার্সনের যে আর্নিং, যেমন ধরো কোনো একজন ধরো মিউজিশিয়ান, তার একটা স্কিল আছে, ভালো সে মিউজিক প্লে করে, সে হয়তো কাউকে শেখাচ্ছে মিউজিক বা স্টেজ পারফর্ম করছে, করে সে আর্ন করছে। সো দে আর কল্ড সেলফ এমপ্লয়েড পার্সন। কেউ ধরো মোবাইল রিপেয়ারিং শিখেছে, শিখে সে একটা দোকান খুলেছে, খুলে মোবাইল রিপেয়ারিং করছে, এরা হচ্ছে সেলফ এমপ্লয়েড পার্সন। বা কোনো ডাক্তার, সে প্রাইভেট প্র্যাকটিস করছে, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, তো সেলফ এমপ্লয়েড পার্সনের যে ইনকাম, তারও একটা নাম আছে, সেটা হচ্ছে মিক্সড ইনকাম। মিক্সড ইনকাম কেন? না, সেলফ এমপ্লয়েড পার্সনের যে ইনকাম সেটাকে আমরা না বলতে পারি, মানে সেটাকে কোনো সময় বলতে ইচ্ছা করে যে দিস ইজ কম্পেনসেশন টু এমপ্লয়িজ, কারণ লেবার সে দিচ্ছে। আবার কখনো মনে হচ্ছে যে সে প্রফিটটা আর্ন করছে, তার মানে সেটা অপারেটিং সারপ্লাসের মধ্যেও পড়ছে। তো উই ক্যান নট আইডেন্টিফাই, দেয়ার ফর উই কল ইট মিক্সড ইনকাম। সেলফ এমপ্লয়েড পার্সনের ইনকামের নাম মিক্সড ইনকাম। তো এটা হয়ে গেল আমাদের স্টেপ ওয়ান, ক্যাটেগোরাইজেশন অফ ইনকাম আর্নিং ইউনিটস। এর পরের স্টেপ দ্রুত সোজা, সেকেন্ড স্টেপে কী করছি, যত ওয়েজ আর্নার, স্যালারি আর্নারের ইনকাম সেগুলোকে সব যোগ করছি, যত অপারেটিং সারপ্লাস আছে সেগুলোকে যোগ করছি, যত মিক্সড ইনকাম আছে সেগুলোকে যোগ করছি, অ্যান্ড থার্ড স্টেপ যেটা, সবকটা ক্যাটেগরির ইনকামকে একসাথে যোগ করে দিচ্ছি। সো ইট ইজ ভেরি ইজি। এখন একটা বেসিক কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইনকাম? ইনকাম বলতে তোমরা কী বোঝো? ইনকাম হচ্ছে আর্নিং থ্রু পার্টিসিপেশন ইন এনি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। কোনো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে তুমি যেটা আর্ন করবে সেটাই হচ্ছে ইনকাম। আর প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট না করে যদি তুমি ইনকাম করো, আর্ন করো, সেটা হচ্ছে, সেটাকে ইনকাম বলা যাবে না, সেটা হচ্ছে ট্রান্সফার ইনকাম। যেমন ধরো স্টুডেন্টরা পকেট মানি পায়, বেগারের ইনকাম, গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে, রিলিফ ফান্ডে যে গ্র্যান্ট দিচ্ছে, ডোনেশন, স্টুডেন্ট স্টাইফেন্ড, স্কলারশিপ, ইউথ অ্যালাওয়েন্স, এগুলো সব হচ্ছে ট্রান্সফার ইনকাম। সো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে কোনটা ইনকাম আর কোনটা ট্রান্সফার ইনকাম। তাহলে ট্রান্সফার ইনকাম হচ্ছে আর্নিং উইদাউট পার্টিসিপেটিং ইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এর এক্সাম্পল আসে, এক্সাম্পল হচ্ছে স্টুডেন্টস পকেট মানি, স্কলারশিপ, স্টাইপেন্ড, স্টাইপেন্ড, ওল্ড এজ পেনশন, ইউথ অ্যালাওয়েন্স,
grant in relief fund, and subsidy given by government. এগুলো সব হচ্ছে ট্রান্সফার ইনকাম, এগুলোকে আলাদা করে ইনকাম বলে ধরা হয় না, কারণ গভর্নমেন্টের ইনকাম গভর্নমেন্ট অন্য কাউকে ট্রান্সফার করছে, তাহলে ডাবল কাউন্টিং এরার চলে আসবে তাই জন্য। তো অনেকে আবার ওল্ড এজ পেনশনটাকে, অনেক ইকোনমিস্ট ট্রান্সফার ইনকাম বলে না, এটাকে বলা হয় ডেফার্ড পেমেন্ট। কেউ কেউ বলে ওল্ড এজ পেনশনকে, অনেকেই বলে ইট ইজ নট ট্রান্সফার ইনকাম, ইট ইজ ডেফার্ড পেমেন্ট, মানে মতবিরোধ আছে এটা নিয়ে। ওকে, আমি কেন বললাম আমাদেরকে ক্লাসিফাই করতে হবে কোনটা ইনকাম কোনটা ট্রান্সফার ইনকাম, কারণ যখন আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করব ইনকাম সেন্সাস মেথডে, ট্রান্সফার ইনকামকে কিন্তু আমরা ধরব না, মানে ট্রান্সফার ইনকাম ইনক্লুডেড হবে না ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে, তাই জন্য এটাকে ডিফারেনশিয়েট করাটা জরুরি। Items not to be included in national income accounting, কোন কোন আইটেমকে আমরা ইনক্লুড করব না, ফার্স্টেই বলে দিচ্ছি, নাম্বার ওয়ান ট্রান্সফার ইনকাম, একে আমরা ইনক্লুড করব না। সেকেন্ড হচ্ছে ইনকাম from windfall gain, হঠাৎ প্রাপ্তি কোনো, জাস্ট লাইক এক্সাম্পল হচ্ছে লটারি, লটারি করে যে টাকাটা কেউ পাবে সেটা কিন্তু পার্সোনাল ইনকাম হবে, ট্যাক্সড হবে, বাট ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে আসবে না। নাম্বার থ্রি, আর্নিং ফ্রম রিসেলিং অফ অ্যাসেটস, কারোর কোনো অ্যাসেট আছে, ধরো বাড়ি আছে, জমি আছে, সেগুলোকে সে যদি রিসেল করে, করে যেটা আর্ন করবে সেটাও ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে ধরা হবে না, কারণ এই অ্যাসেটটা যখন ক্রিয়েটেড হয়েছিল, ফার্স্ট এক্সচেঞ্জ হয়েছিল, সেই সময় তার ভ্যালুটা সেই বছরে অ্যাকাউন্টেড হয়ে গেছে, এবার যে বছরেই রিসেল হোক না কেন তার ভ্যালুটা, কিন্তু রিসেলিং ভ্যালুটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টে আসবে না। আর্নিং ফ্রম ক্যাপিটাল গেইন, দ্যাট ইজ শেয়ার মার্কেট, এক্সাম্পল শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের যে ইনকাম এটাকে ক্যাপিটাল গেইন বলা হচ্ছে, কম দামে একটা জিনিস কিনে সেটা বেশি দামে আবার বিক্রি করছি, এটাকেও কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হবে না। আর্নিং ফ্রম গ্যাম্বলিং, জুয়া সাট্টা ইত্যাদি খেলে যেটা আর্ন করা হচ্ছে সেটাও ন্যাশনাল ইনকামে ধরা হবে না। অ্যান্ড আর্নিং ফ্রম ইললিগাল সোর্সেস, লিগাল ওয়েতে যদি আর্ন করা না হয়, ইললিগাল ওয়েতে আর্ন করা হলেও সেটাও ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে ধরা হবে না। ওকে, এবার হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে ইনকাম সেন্সাস মেথড নেওয়ার প্রবলেমটা কি, প্রবলেমস ইন ইনকাম সেন্সাস মেথড। প্রথম কথা হচ্ছে ডেটা ইনসাফিসিয়েন্সি, প্রপার ডেটা আমরা পাবো না। এটা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসেই প্রবলেম আমাদের, ইনকাম এই সরি ডেটা ইনসাফিসিয়েন্সি। আর নাম্বার টু হচ্ছে ওভারল্যাপিং অফ ক্যাটেগরিজ, ওভারল্যাপিং অফ ইনকাম আর্নিং ক্যাটেগরিজ, মানে ধরো একজন স্যালারি আর্নার সে কিন্তু প্রাইভেট প্র্যাকটিসও করতে পারে, ধরো একজন ডাক্তার
হসপিটালে কাজ করে স্যালারি আর্নার হিসেবে, আবার সে প্রাইভেট প্র্যাকটিস যখন করছে তখন সে সেলফ এমপ্লয়েড পারসন। তাহলে তার ইনকামকে আমরা কোনটার মধ্যে ধরবো, তাকে কোন ইউনিট হিসেবে নেব, সেটা নিয়ে একটা প্রবলেম কিন্তু হয় আমাদের দেশে। এটা খুবই হয় যে ইনকাম আর্নিং ইউনিটসগুলো, ক্যাটেগরিগুলো, সেগুলো ওভারল্যাপ করে যায়। সো দেয়ার আর টু প্রবলেমস ইন ইনকাম সেন্সাস মেথড। ইনকাম সেন্সাস মেথডে যখন আমরা ক্যালকুলেট করছি তখন আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বার করছি, কিন্তু লিখছি এফসি, দ্যাট ইজ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে ইনকাম, ইনকামকেই বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট বা ফ্যাক্টর পেমেন্ট। অ্যান্ড জিডিপিও যদি মেজার করি সেটাও হচ্ছে জিডিপি এফসি, মানে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট প্রোডাক্ট সেন্সাস মেথডে যখন আমি করছি তখন পাচ্ছি জিএনপি এমপি অ্যান্ড জিডিপি এমপি। তাহলে জিএনপি এফসি এবং জিএনপি এমপি এদের মধ্যে ডিফারেন্স কী, বা জিডিপি এফসি অ্যান্ড জিডিপি এমপি এটার মধ্যে ডিফারেন্স কী? দ্যাট ইজ মার্কেট প্রাইসে যদি কোনো একটা ভ্যালু বার করি তার সাথে ফ্যাক্টর কস্টে সেই ভ্যালুটা যেটা বার করছি তার মধ্যে ডিফারেন্স, এবং এই কনভার্সনটা আসে। সেটা কি না, সে জিএনপি এমপি অ্যান্ড জিএনপি এফসি এর দুটোর মধ্যে তুলনা করছি। এখানে আমাকে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিটাকে ইনক্লুড করতে হবে এদের ডিফারেন্সিয়েট করতে গেলে। তোমরা জানো গভর্নমেন্টের ট্যাক্স অ্যান্ড রেভিনিউ সাইড আছে, রেভিনিউ মানে ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার সাইড আছে। তো গভর্নমেন্ট করছে কি, ফার্মের ওপর ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স বসাচ্ছে, আইবিটি, দিস ইজ ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স। ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স যখনই বসে সেলাররা করে কি, মার্কেট প্রাইসটাকে বাড়িয়ে কনজিউমারদের ঘাড়ের ওপর দিয়ে ট্যাক্সটাকে তুলে নেয়। সো আইবিটি যখনই গভর্নমেন্ট ইম্পোজ করে মার্কেট প্রাইস রাইজ করে, তার মানে জিএনপি এমপির ভ্যালুটাও রাইজ করে। সো আইবিটি ডাইরেক্টলি জিএনপি এমপিকে ইনফ্লুয়েন্স করছে, হোয়ার অ্যাজ আইবিটি ডাজন্ট ইনফ্লুয়েন্স জিএনপি এফসি, কারণ আইবিটির কোনো পার্ট ফ্যাক্টর কস্টে ফ্লো করছে না, মানে ওয়েজ পেমেন্ট, র মেটেরিয়ালের পেমেন্ট এটার জন্য এখান থেকে কোনো কিছু ফ্লো করছে না। আবার উল্টো দিকে গভর্নমেন্ট কিন্তু এক্সপেন্ডিচারও করছে, দ্যাট ইজ সাবসিডি, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে ফার্মগুলোকে। সাবসিডি যেটা দিচ্ছে, গভর্নমেন্ট বলছে প্রাইস না বাড়িয়ে প্রাইস কম করে তোমরা বিক্রি করো, ফার্মকে বলছে, যেটা লস করবে সেটা কম্পেনসেট করবে সাবসিডি দিয়ে। তাহলে ফার্ম কী করবে, সাবসিডিটা যখন পাবে গভর্নমেন্টের থেকে সেইটা দিয়ে কিন্তু ওয়েজ পেমেন্ট করবে। সো সাবসিডি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে জিএনপি এফসিকে, কিন্তু সাবসিডি ডাজন্ট ইনফ্লুয়েন্স জিএনপি এমপি। তাহলে জিএনপি এমপি ইনক্লুডস ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স, হোয়ার অ্যাজ জিএনপি এফসি ইনক্লুডস সাবসিডি। তাহলে আমরা যদি জিএনপি এমপি থেকে জিএনপি এফসি মাইনাস করি, সাবট্র্যাক্ট করি, তাহলে আমরা কী পাবো, আইবিটি মাইনাস সাবসিডি। এটাকে বলা হচ্ছে নেট ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স বা এনআইবিটি, এটাকে বলা হচ্ছে এনআইবিটি। ঠিক এনএফআইএ যেরকম পেয়েছিলাম সেরকম এনআইবিটি। অ্যান্ড এনআইবিটি মে বি পজিটিভ, নেগেটিভ অর ইকুয়াল টু জিরো, ডিপেন্ডিং অন আইবিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান সাবসিডি। আইবিটি যদি গ্রেটার দ্যান সাবসিডি হয় তাহলে এনআইবিটি ইজ পজিটিভ, আইবিটি যদি লেস দ্যান সাবসিডি হয় তাহলে এনআইবিটি নেগেটিভ, আইবিটি যদি ইকুয়াল টু সাবসিডি হয় তাহলে এনআইবিটি ইকুয়াল টু জিরো। দেয়ারফর জিএনপি এমপি থেকে
যদি আমরা জিএনপি এফসিতে যেতে চাই, দ্যাট ইজ মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট যদি যেতে চাই, তাহলে কী করতে হবে? এনআইবিটি অ্যাড করতে হবে, দ্যাট ইজ আইবিটি মাইনাস সাবসিডি, এই পুরো পার্টটা আমাকে অ্যাড করতে হবে। এটা কোয়েশ্চেনে খুব আসে, দ্যাট ইজ জিএনপি এমপি প্লাস আইবিটি মাইনাস সাবসিডি, এটাও লিখতে পারি ইকুয়াল টু জিএনপি এফসি, বা বলতে পারি জিএনপি এমপি প্লাস এনআইবিটি, মানে আইবিটির জায়গায় এটা লিখছি ইকুয়াল টু জিএনপি এফসি। সিন্স এনআইবিটি পজিটিভ নেগেটিভ সবই হতে পারে, সেজন্য আমরা অ্যালজেব্রিক সাম নেব। দ্যাট ইজ জিএনপি এফসি থেকে যদি জিএনপি এমপিতে আসতে চাই তাহলেও এনআইবিটি অ্যাড করব, জিএনপি এমপি থেকে যদি এফসিতে যেতে চাই তাহলেও এনআইবিটি অ্যাড করব। অ্যান্ড দেয়ার ইজ আ লাস্ট কনভার্সন, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, যেমন গ্রস ইনকাম থাকে, গ্রস ইনকামের থেকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ট্যাক্স এগুলো বাদ দিয়ে যেটা হাতে থাকে সেটা হচ্ছে নেট ইনকাম, যেটা ডিসপোজেবল, যেটাকে আমরা ডিসপোজ করতে পারি। তো সেরকমই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এমপি হোক অর এফসি যাই হোক না কেন, সেটা পুরোটাই কিন্তু দেশের কাজে লাগছে না। এখান থেকে একটা স্ট্যান্ড বাই কস্ট আমাদেরকে সরিয়ে রাখতে হয়। কিসের জন্য? ফর রিপ্লেসমেন্ট অফ মেশিনারিজ, কারণ মেশিনারিগুলোর ডাইরেক্ট মানে সবসময় কন্টিনিউয়াসলি ওয়ারেন্টি ইয়ার হচ্ছে, কিন্তু প্রোডাকশনকে, প্রোডাকশনের ফ্লোকে যদি ইন্ট্যাক্ট রাখতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সঙ্গে সঙ্গে আমাদেরকে মেশিন রিপ্লেস করতে হবে, যেটা ওয়ারেন্টি ইয়ার হয়েছে সেটাকে। তো জিএনপি এমপি থেকে সেটাকে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন অ্যালাওয়েন্স। যদি আমরা ডিপ্রিসিয়েশন অ্যালাওয়েন্স বাদ দিই তাহলে আমি পাবো এনএনপি এমপি অর এফসি, মানে গ্রস থেকে যখন আমি নেটে যাচ্ছি। ওকে, এটাকে অনেক সময় ডিপ্রিসিয়েশন অ্যালাওয়েন্স বলে, ইকোনমিক্সের ভাষায় বলে রিপ্লেসমেন্ট কস্ট, অর আবার অনেক সময় ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্সও বলে, সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, সিসিএ, মানে গ্রস থেকে নেটে যেতে গেলে আমাকে আইদার ডিপ্রিসিয়েশন, সেটাকেই রিপ্লেসমেন্ট কস্ট বলছে বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স বলছে, সেটা বাদ দিতে হবে। একটা জিনিস মনে রাখবে, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম অফ অ্যান ইকোনমি, অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম অফ অ্যান ইকোনমি, মানে ন্যাশনাল ইনকাম বার করতে গেলে যেটা বার করতে হবে সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তোমাকে কনভার্সন যাই দিক না কেন, তোমাকে দেখতে হবে যে তুমি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্টে পৌঁছচ্ছ কি না, যদি পৌঁছাও তাহলে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। দিস আর অল অ্যাবাউট ইনকাম সেন্সাস মেথড, অ্যান্ড যে মেথডটা আমাদের দেশে নেওয়া হয় না, যেটা হচ্ছে এক্সপেন্ডিচার সেন্সাস মেথড। এক্সপেন্ডিচার সেন্সাস মেথডে কী করা হয়? একটা দেশের মোট এক্সপেন্ডিচারকে যোগ করা হয়। কী কী এক্সপেন্ডিচার? সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। একটা দেশে গভর্নমেন্ট যা খরচ করে বিভিন্ন প্রজেক্টে গভর্নমেন্ট খরচ করে, অ্যান্ড দ্য লাস্ট আইটেম ইজ এক্স মাইনাস এম, এক্স স্ট্যান্ডস ফর এক্সপোর্ট অ্যান্ড এম স্ট্যান্ডস ফর ইম্পোর্ট, দেয়ারফোর এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে নেট এক্সপোর্ট। তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো একটা দেশের মোট খরচ হচ্ছে অ্যাগ্রিগেটিভলি
consumption expenditure, mani bhog bay, investment expenditure, biniyog bay, government expenditure, government er kharoch, ebong net export. এই কটা কম্পোনেন্ট হচ্ছে টোটাল এক্সপেন্ডিচারে। তো আমরা যদি এক্সপেন্ডিচারগুলোকে অ্যাড আপ করি তাহলে সেটা কোথা থেকে হচ্ছে? না দেশের ইনকাম থেকেই হচ্ছে। তাহলে এটাকে অ্যাড আপ করাও যা, ইনকাম অ্যাড আপ করাও তাই। তো এটাকে অ্যাড আপ করে আমরা ইনকাম পেতে পারি। দিস ইজ দ্য এক্সপেন্ডিচার সেন্সাস মেথড। কিন্তু যেটা মনে রাখতে হবে যে ইন্ডিয়াতে এক্সপেন্ডিচার সেন্সাস মেথডটা নেওয়া হয় না। ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। আর সিএসও, শর্টে সিএসও, এরা কিভাবে করে? এরা একটা ফাইন ব্লেন্ডিং অফ প্রোডাক্ট সেন্সাস মেথড অ্যান্ড ইনকাম সেন্সাস মেথড, এই দুটোকে নেয়। এক্সপেন্ডিচার সেন্সাস মেথড ইজ নট টেকেন ইন ইন্ডিয়া। তাহলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অ্যাকাউন্টস এনআই থ্রু প্রোডাক্ট সেন্সাস অ্যান্ড ইনকাম সেন্সাস মেথড। এক্সপেন্ডিচার সেন্সাস মেথড is not taken in India for national income accounting. অন্যান্য দেশের ক্ষেত্রে এক্সপেন্ডিচার সেন্সাস মেথড নেওয়া হয়, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সপেন্ডিচার সেন্সাস মেথডটা নেওয়া হয় না। দ্যাটস অল।